হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। তো আজকে হচ্ছে 26 তারিখ, মানে রবিবার। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বিয়েতে, মানে আজকে বরযাত্রী। তো আমরা দুজন বরযাত্রী যাচ্ছি। আমরা বাইকে করে খড়গাম যাচ্ছি, খড়গামে বাইকটা রেখে দেবো, দিয়ে ওদের গাড়িতে আমরা চলে যাব বহরমপুর। তো বহরমপুরে বিয়ে হচ্ছে। তো আমরা গাড়ির মধ্যে প্রবেশ করে নিয়েছি, আর এই হচ্ছে আমাদের বর, যার বিয়েতে আমরা বরযাত্রী যাচ্ছি। তো গাড়ির জানালাগুলো সব বন্ধ ছিল, এসি চলছিল বলে, আর আমার একটু মানে বন্ধ যে কোনো যানবাহনে, বন্ধ যানবাহনে উঠলেই আমার কোনো সাফোকেশন হয়, মানে আমি নিঃশ্বাস নিতে পারি না। তো ওদেরকে বললাম, ওরা জানালাটা খুলে দিল, দিয়ে তারপরে একটু সুস্থ হলাম। দিয়ে তারপরে দেখতে পাচ্ছো আমি ভিউ, এই রাস্তার ভিউ এটা একটা, আমি দেখলাম গাড়ি থেকে তুলে নিই। তো এখানে দেখো আমাদের যে বর সাহেব আছেন, তিনি মোবাইল দেখছেন, আর আমরা সবাই গাড়িতে বসে আছি। আমি বেশি ক্লিপ নিতে পারিনি, কেননা ওই জানালা বন্ধ থাকার কারণে আমার শরীরটা খারাপ করছিল, বমি বমি পাচ্ছিলো বলে খুব একটা বেশি ভিউ নিতে পারিনি। এটা হচ্ছে বহরমপুর ঢোকার মুখে, মানে এখানে ভাগীরথী নদীর যে ব্রিজটা আছে, ওই ব্রিজের উপর দিয়ে আমরা যখন ক্রস করছিলাম, তো আমি ভাবলাম একটু ক্লিপ নিয়েই নিই। তো এই হচ্ছে ভাগীরথী নদী, মানে পদ্মা নদী, দেখতে পাচ্ছ, পদ্মা না সরি গঙ্গা নদী। তো এটা হচ্ছে এখানে ভাগীরথী নামে পরিচিত। আমরা এখানে বহরমপুরে গির্জার মোড় বলে একটা জায়গা আছে, তো এখানে আমরা গাড়িটা সাজানোর জন্য দাঁড়িয়েছিলাম একটা ফুলের দোকানে সাজাবো বলে। আমার বর আর আমার বড় বন্ধু, ওরা দেখাচ্ছিল ফোনে যে কীরকমভাবে গাড়ি সাজানো হবে। অলরেডি শুরু হয়ে গেছে, এখানে রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে গাড়িটা সাজানো হবে। আর এদিকে আমাদের যে গ্রুম আছে, সে ফেস ওয়াশ করছে, দেখতে পাচ্ছ, আমার বরনার ব্লেজারটা ধরে গ্রুম, সে তো খুব হ্যাপি বিয়ে করতে যাচ্ছে বলে। আর আমার বর ধরে আছে ক্যামেরা, তো আমার বর বলছে হাই হ্যালো, এরা দুজনেই হ্যালো করছে। তো এবার একটা একটা করে লাগানো হচ্ছে, খুব সুন্দর লাগে এভাবে গাড়ি সাজানো থাকলে। বিয়ের গাড়ি দেখেই বোঝা যায় যে, এই দেখো এই হচ্ছে গাড়িটা সাজানো, খুব সুন্দর লাগছিল দেখে, সাদা কালারের গাড়ি, আর তার উপরে যখন রজনীগন্ধার গোলাপের ফুল দেওয়া হয়েছে তো আরও সুন্দর লাগছিল। ওই ফুলের দোকান থেকে আমার হাজবেন্ড নিয়ে এলো, আর এই তাজদা নিয়ে এসছে ওনার বইয়ের জন্য বুকে, আর আমার হাজবেন্ড আমাকে শুধুমাত্র একটা গোলাপ দিল, আর কিছু দিল না। তো গাড়ি সাজানো হয়ে গেছে, আমি জানালা থেকে একটু করে ভিউ নিচ্ছি। তো আমরা এখন যেখানে বিয়ে হবে, মানে যে যেখানে লজে যেখানে আমাদের ব্রাইড আছে, সেখানে আমরা রওনা দিলাম। তো এদিকে গঙ্গার পাড় ধরে ধরে আমাদেরকে যেতে হচ্ছিল, আর এখানে গ্রুম বসে বসে মেকআপ করছে। কি হচ্ছে গঙ্গা নদীর ভিউ, মানে ভাগীরথীর ভিউ, আর দেখো ফুল ঝুলছে সামনে, খুব সুন্দর লাগছিল ভিউটা। এখানে যে আমাদের গ্রুম আছে, তো গ্রুমের শাশুড়ি গ্রুমকে মিষ্টি খাইয়ে এখান থেকে আশীর্বাদ করে নামাচ্ছেন। আমরা লজের মধ্যে প্রবেশ করছি, এখানে আমার হাজবেন্ড, আমি আর আমার যে বরের বন্ধু, তার বাবা, বোন আর বোনের হাজবেন্ড, তো আমরা এই পাঁচজন বরযাত্রী গেছিলাম। এখানে আমরা লজের মধ্যে ঢুকছি সিঁড়ি দিয়ে উঠে। তো এখানে দেখতে পাচ্ছ দোতলার উপর এখানে রান্নাবান্না হচ্ছে, আর এখানে সরি এটা তিনতলার উপর,
তো তিন তলার উপরে আমরা যাচ্ছি। তো এখানে দেখো ফুচকা স্টল আছে, টি স্টল আছে, এখানে গেট ঘেরা হয়েছে।